খির পাই পুরসভায় সবার জন্য গৃহ প্রকল্পে বাড়ি দেওয়ার ক্ষেত্রে পক্ষপাত হয়েছে বলে অভিযোগ আনলো বিজেপি। এই পৌরসভার 100 বেনিফিশিয়ারির নাম দ্বিতীয় ফেজের তালিকা থেকে বাদ পড়ে, যদিও ওই 100 পরিবারের নামে 1.5 বছর আগেই বাড়ি দেওয়ার জন্য অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে বিজেপির অভিযোগ। এক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বিজেপির মণ্ডল কমিটির সভাপতি বিলাস দলুই দাবি করেন। খিরপাই পুরসভার পুরপ্রধান দুর্গাশঙ্কর পান এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন 800 জনের নাম পাঠানো হয়েছিল, কর্তৃপক্ষ 700 বাড়ির অনুমোদন দেয়, সেক্ষেত্রে কাউন্সিলররা বিবেচনা করে 700 নামের তালিকা দিয়েছে, বাকি 100 নামের তালিকা বাদ দেওয়া হয়নি। তৃতীয় ফেজের 100 জনকে অগ্রাধিকার দেওয়া হবে। মোট 3,551 জন মানুষ এই প্রকল্পের আওতায় আসবে বলে চেয়ারম্যান জানান। আজকে খিরপাই পৌরসভার চেয়ারম্যানের কাছে আসছিলেন আপনাদের কিছু অভিযোগ নিয়ে, সে অভিযোগগুলো কী কী? আমরা খিরপাই পৌরসভার চেয়ারম্যানের কাছে এই অভিযোগগুলোই নিয়ে এসেছিলাম যে অরিজিনাল যে ব্যক্তিগুলি বাড়ি পাওয়ার উপযুক্ত, যাদের বাড়ি ধসে গেছে, যাদের বাড়ি থাকার মতো নেই, সেই ব্যক্তিগুলি যেন আগে বাড়ি পায়, এবং যে হচ্ছে নামগুলি লিস্ট থেকে সেকেন্ড লিস্ট থেকে বাদ গেছে সেই নামগুলি যেন দ্বিতীয় লিস্টে প্রথমে এসে হাজির হয়, মানে সেই নামগুলি যেন থাকে। আমরা এইটাই হচ্ছে ওনার কাছে আবেদন রেখেছি, এবং ওনার স্বচ্ছ মানসিকতাটার দিক থেকে আমরা তাকে জানাতে চেয়েছি যে আপনি একটু স্বচ্ছ মানসিকতা নিয়ে কাজ করুন, যে কাজ করলে সেক্ষেত্রে আমাদেরও কাছে অভাব অভিযোগগুলো যেগুলো এসছে সেগুলো কম আসবে। এবং উনি আশ্বস্ত করলেন যে মঙ্গলবার দিন ওনাদের মিটিং রয়েছে, ওনাদের মিটিংয়ে এই বিষয়গুলো আলোচনা হবে, আমরা সেইখান থেকে ওনার কাছ থেকে আমরা পেয়ে যাব যে কী আলোচনা হলো বা কী আমরা আশ্বস্ত করলাম। বলছি আপনাদের কি এই বাড়ি তৈরির ব্যাপারে কোনো কি আপনারা দুর্নীতি দেখছেন? দুর্নীতি আমরা দেখতে পেয়েছি যে যেই সমস্ত ব্যক্তিগুলির একতলা পাকার বাড়ি রয়েছে সেই ব্যক্তিগুলিও পাকার বাড়ি পাচ্ছে, আবাস যোজনার বাড়ি পাচ্ছে, বা হাউসিং ফর অল যেটা যার হচ্ছে প্রকল্পটা তারাও বাড়ি পাচ্ছে, এবং এক একটা ফ্যামিলিতে প্রত্যেকটি ভাই বাড়ি পাচ্ছে, অথচ এক একটা আপনার অন্য যে ফ্যামিলিগুলো রয়েছে তারা একটা বাড়িও পাচ্ছে নি, কোনো ভাই পাচ্ছে নি। আমরা চাইছি যে কোনো ফ্যামিলি থেকে একটা ভাই যদি একটা বাড়ি পেয়ে থাকে, অপর একটা ফ্যামিলিতে যেন আরেকটা ভাই বাড়ি পায়। এই অভিযোগটা যেটা বললেন সেই প্রশ্নের উত্তর বলছি। প্রথমে বলি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালতী মুর্মু তার প্রথম লিস্টে আওতায় ঘর পেয়েছিল লক্ষণ মুর্মু তার দেওয়ারের নামে, দ্বিতীয় লিস্টে আরও দুটো ঘর পেয়েছে দুটো লিস্টে। আমি এই জায়গায় কম্প্রোমাইজ বলছি, উনি বললেন যে আমাকে সেদিন বলেছিল যে কম্প্রোমাইজের জায়গায় সাধারণ মানুষকে বুঝাও, সাধারণ মানুষের ঘর সবাই হবে। আমি বলেছিলাম সাধারণ মানুষ কম্প্রোমাইজ কেন জায়গায় যাবে, যে মানুষগুলো প্রথম লিস্টে ঘর আওতায় ঘর পেয়েছে তাদেরকে বাদ দিন, মানে সেকেন্ড লিস্টে না আওতায় নিয়ে সাধারণ মানুষকে সেকেন্ড লিস্টে আওতায় নিয়ে আসুন এই জায়গাটায়। আর দ্বিতীয় হচ্ছে একের অধিক ঘর পেয়েছে প্রচুর মানুষ। ভারতীয় জনতা পার্টির বক্তব্য যে দ্বিতীয় ফেজের 800 ঘর দেওয়াছে পক্ষপাতমূলকভাবে, 100 ঘর তাদের কর্মীদের বাদ দেওয়া হয়েছে, এ ব্যাপারে আপনার মতামত? ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই ধরনের কাউকে বাদ দেওয়া হয়নি, সমস্ত বাড়িই হবে, এবং আমরা পরপর ফেজ বাই ফেজ নাম পাঠাচ্ছি। আমাদের প্রথম পর্যায়ে আবার 700 বাড়ি অনুমোদন হয়েছে, পরে আবার 800 বাড়ি যাচ্ছে, সব নামই রয়েছে। ওরা যেটা বলছে পরিকল্পিতভাবে বলছে, এর মধ্যে কোনো সত্যতা নেই। ওরা বলেছে যেমন ধরুন কাউন্সিলর তার ধরুন 3 জন পরপর বাড়ি তার ভাই মালতী মুর্মুর নামে বলেছে যে তাকে সেখানে একই পরিবারের 3টা বাড়ি দেওয়া হয়েছে, এমন দুস্থ পরিবার আছে যারা প্রথম পেজ দ্বিতীয় পেজে কোনো বাড়ি পায়নি, এ ব্যাপারে আপনার মতামত? ওগুলো এসটি এলাকার বিষয়, আমাদের মাননীয় কাউন্সিলর ওখানগুলো খুব দক্ষতার সঙ্গে দেখে শুনে যাদের যাদের প্রয়োজনীয় সেভাবেই দিয়েছেন, আমার কাছে এই ধরনের কোনো বিষয় নেই। তবে ওনারা বলছেন আপনি খোঁজ নিয়ে দেবেন, আমাদের যে পদ বাদ আছে তাতে ঢুক, এটা তো আমরা ঠিক করে রেখেছি, আমাদের তো দায়বদ্ধতা আছে যে বাড়িটা পাক, তাহলে সেইটার জন্য আমাদের প্রচেষ্টা কোনো কারণে। আপনি যেরকম বলছেন যে এদের পা দরকার, আমরা কি চাইনি যে কেউ সবাই যারা মানে সার্ভেতে এসেছে তারা কেন বাদ যাবে, তাতে সেটা হোক, সেটার জন্য একটা চেষ্টা করছি। আমি নিজে 3 বার গেছি কলকাতায় এবং অফিসার দিকে মানে রিকোয়েস্ট করেছি, বলছে আমরা তো কম বাদ দিয়েছি আবার তো ঢুক হবে, আমরা সেটা বুঝাতে পারছি না মানুষকে, আমরা বুঝাতে তো পারছি কিন্তু কিছু কিছু আছে সে তো সমস্যা আছে। লিস্ট পাঠিয়ে এবং ওনারা যেটা বলছেন হয়তো 2-3 মাসের গ্যাপে আমরা সব বুঝতে পারলাম, এখানে যারা পাবলিক বা আমাদের যারা নেতৃত্ব আমরা বুঝতে পারলাম, আমরা চাইছি
কার্তিকের সঙ্গে সুসম্পর্ক খেলাধুলা থেকে শুরু করে সবকিছুই আমরা আলোচনা করি, স্পোর্টসের ব্যাপারে সব থেকে অগ্রাধিকার আছি যে খেলাধুলাটা চলুক আমরা যেমন চাই সবটা, সাংস্কৃতিক বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দিই সবটাকে আমরা চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখনই এইটাকে নিয়ে কয়েকজনকে মিলে যদি বার্গেনিং করে একটা তো সীমাবদ্ধতা আছে, আমাকেও তো কৈফিয়ত দিতে, যেমন আমরা আমার কাছে ডিমান্ড করছেন, আমারও তো কাউন্সিলরদের কাছে দায়বদ্ধতা রয়েছে, বোর্ডে যখন তারা বলছে যে সিদ্ধান্ত যদি করে, আমি খুব সোজা কথা বলছি, যদি কাউন্সিলররা বলে যে আপনি আমাদের কথা শুনছেন নি, সবারই তো দল রয়েছে, দলের কাছে জানাচ্ছি আপনাকে শুনিয়ে দেব, খুব খোলামেলা বলছি, পারে তো আলোচনা হলো, এতে কি আপনি দলীয়ভাবে আপনারা কি সন্তুষ্ট? আমরা ওনার বক্তব্য শুনে কিছুটা আশ্বস্ত হয়েছি, কিন্তু যদি এই কথাবার্তাগুলো উনি আমাদের মাথায় রাখেন তাহলে হয়তো ঠিক রয়েছে, তা না হলে আমরা কি করব, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব ওনাকে চাপে ফেলার জন্য। আপনার নাম? আমার নাম বিলাস দলুই, আমি ক্ষীরবাই মণ্ডলের সভাপতি, দলের নাম বিজেপির তরফ থেকে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।